আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আর আজকে জামাই ষষ্ঠীর কিছু বাজার করব, তোমাদের সামনে শেয়ার করব। আর দেখতে থাকো আমাদের বাজার কেমন বা রাস্তাঘাট কেমন, তোমরা আমাদের সাথে থাকো, অনেক অনেক ভালো ভালো জিনিস তুমি দেখতে পাবে। বাপের বাড়িতে খুব মজা করছি, এনজয় করছি। কার বাপের বাড়িতে এত এনজয় হচ্ছে, মজা হচ্ছে, তারা কমেন্ট বক্সে অবশ্যই লাইক বা শেয়ার। দেখো বন্ধু, এইটাই আমাদের গ্রাম, আর এই মেন রাস্তায় চলে এসেছি। এবার আমরা টোটো ধরবো শেরপুর বাজার। হ্যালো বন্ধু, আমরা চলে এসেছি এখন মেন রাস্তায়। আমরা এখান থেকে গাড়ি ধরবো, টোটো ধরবো, ধরে আমরা যাব বাজার। দেখো তোমাদের বৌদির মন খারাপ, গরমে কষ্ট হচ্ছে আছে, গাড়ি আসছে না বলে। গাড়ি আসলে আমরা বেরিয়ে যাবো সবাই মিলে বাজার করতে। আমার ছেলেটাকে দেখো কি করছে, কি করছো বাবা, তুমি কি করছো? হ্যাঁ বাজারে যাবে? আচ্ছা ঠিক আছে, কি খাবে বাজারে গিয়ে? আচ্ছা ঠিক আছে, লজেন্স খাবে খালি, ব্যাস ঠিক আছে। দেখো তোমাদের বন্ধুরা বৌদির কি হাসি। টোটো চলে এসছে, এবার আমরা টোটো উঠছি, যাবো বাজার। আমাদের টিম চলে এসছে, আমাদেরকে নিয়ে যেতে হবে বাজারে। চলো আমরা সব টোটো উঠে যাই না, এখন যাবো। মেন টার্গেট হচ্ছে গিয়ে এক প্যাক মদ খাওয়া। জামাই ষষ্ঠীর আনন্দ, জামাই ষষ্ঠীর আনন্দ, সব জামাইটা মিলে খুব আনন্দ হচ্ছে। তুমি দেখো ও খাবে নিজের জন্য। আমরা চলে এসেছি বাজারে, এখন দেখাচ্ছি তোমাদের ভিডিও। দেখো বাজার করা, দেখো কি খাবে আনা রে, ভালো ডিম আছে, চলো ভালো ডিম সাল করা যা। আমরা এখন চলে এসেছি পরোটার দোকানে, এখন টিফিন করবো একটু। তোমরা দেখো সবাই মিলে আমরা টিফিন করছি এখন। টিফিন খাবে না? ওই বন্ধুরা, গরমে বাজারে গেছি, ওখানে তোমাদের কিছু দেখাতে পারেনি আজকের, ওই জন্য আমি ঘরে চলে এসেছি নিয়ে। আর খুব কষ্ট হচ্ছে, ভীষণ গরম হয়েছে, এখনও শাড়ি অবধি খুলিনি, এখন আমি তোমাদের সব কিছু দেখাবো। চলো কি নিয়ে এসছি দেখাই। এই মাছ নিয়ে এসছি, এই মাছ দেখতেই পাচ্ছ। আর আর কি নিয়ে এসছে দেখাই, এটা মাংস, মাংস আছে, এটা আছে চিংড়ি মাছ। তোমরা দেখতে পাচ্ছ বন্ধু, বড় বড় চিংড়ি। কে খাবে চলে এসো, চলে এসো, গরিব বৌদির বাড়ি চলে এসো তাড়াতাড়ি। এইটা আছে, এটা ট্যাংরা মাছের ছাল। কে খেতে ভালোবাসো তাড়াতাড়ি চলে এসো। এই ট্যাংরা মাছের ছাল, যা লাগবে না রান্না করলে, হেভি। এই গন্ধরস লেবু, আর এটা পাতি লেবু, এটা মাছের তেল, এটা দেখাচ্ছি না। আর এটা হচ্ছে শসা, আর এইটার মধ্যে আছে, এটার মধ্যে আছে টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, করলা আছে উচ্ছে, পটল আছে, কাঁচা লঙ্কা আছে, এইগুলো এখানে আছে, আদা রসুন আছে, এটার মধ্যে আলু আর পেঁয়াজ, পেঁয়াজ আছে এইটার মধ্যে।
ফলের বাজারটাও দেখাই তরমুজ এইটা আছে লিচু কে খাবে চলে এসো তাড়াতাড়ি এইটা আছে আম আছে মিষ্টি দই আর স্প্রাইটটা ফ্রিজের মধ্যে রেখে দিয়ে এসেছি ওটা তোমাদের দেখানো হয় না যখন খাবো ওটা দেখাবো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো অনেক বেলা হয়ে গেছে রান্না বান্না করি তোমাদের দেখাবো রান্না বান্না হয়ে গেলে তোমরা অপেক্ষা করো এখন আর কি